নির্বাচন একটাই যে দরকার দল আছে ওই দলেরই নির্বাচন তো কবে নির্বাচন হন লাগে না এর আগে নির্বাচন কবে নির্বাচন কবে মানে এটা তো সঠিক জানি না ফেব্রুয়ারি 7 তারিখ না কি 7 জানুয়ারি নির্বাচন 7 জানুয়ারি 7 জানুয়ারি তো এটা আপনি তিনি শুনলাম মানে এই যে আগে যেরকম আপনাদের মধ্যে কত আগ্রহ ছিল এখন এই আগ্রহটা ছিল আগে তো বিরোধী দল ছিল এজন্য আগ্রহ আসলে আপনি আমার দাম দিয়েছেন হাই আমার জাতীয় ভোটটা আমি ভাই এখন তো বিরোধী দল নাই আপনার আগ্রহ নাই আপনি নিজের আগ্রহ আছে কোন আপনি নিজে কোন দল করেন আপনি কইতে পারবেন আপনি কারে ভোট দিবেন তাহলে আপনি এটা আমাকে জিজ্ঞাসা করে কি লাভ নাই কোন লাভ নাই এখন দল আপনারা কি চান আমরা চাই দেশের শান্তি শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হোক সব দল অংশগ্রহণ করুক আমরা দাম পাব তখন সবাই আমাদেরকে দাম দিবে যে আপনি আসবেন অমুক আসবে এখন নির্দলীয় নির্বাচনও নাই আমাদেরও কোনো মূল্য নাই ভীষণ এসে নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত সাথে একতরফা বিএনপিএসে যা যাবে নাঙ্গল আসে চাই একই তরফা তাহলে কোনো সমাজ নাই সমাজের বড় জিনিস দশে মিলে করে গাছ হারি দিয়ে না হিলাজ একতরফা কি আছে জীবন আছে আজকে যারাই যে দল করুক আমাদের আওয়ামী লীগের কর্মীরা ভাই বিএনপির কর্মীরা হোক যেরা হোক ভোট এবং তাদের মূল্যবান ভোট ভোট যদি আমরা সঠিকভাবে দিতে পারি জনগণের যে মূল্য কর্মীগ সেই মূল্য কিন্তু সেই মূল্যরা আমাদের দেশের কর্মীরা হারাই হইতাছে নির্বাচন নির্বাচন কবে 7 জানুয়ারিতে নির্বাচন আচ্ছা যাবেন ভোট দিতে আমি ভোট দিতে যাই না যাই আমি ভোট দিলাম কিন্তু এটা তো গ্রহণযোগ্য হইব না এইবার তো প্রতীক তো মনে করেন যে একটাই সেটা হচ্ছে নৌকা নৌকা ছাড়া কোনো প্রতীক আছে কোনো মিছিল দেখেন কোনো মিটিং দেখেন কোনো কিছু আছে কোনো কিচ্ছু নাই কারণ আমি আজকে যখনকার 5 জানুয়ারি নির্বাচন হইলো তখনকার ভোট কিন্তু আমি নৌকাই দিছিলাম কারণ প্রথম ভোটারটা হয়েছিলাম এর লেগা আমার মনের আক্ষেপে মনের আনন্দতে আমি ভোটটা দিয়েছিলাম নৌকাতে কিন্তু তারপরে যে ভোটটি দিতে পারি নাই আসেন তো এই 5 জানুয়ারি পরে যে আরও 2 বার নির্বাচন হলো যে বুকের ভিতরে যে কষ্ট যে এই দেশের নাগরিক হয়ে আমি ভোট দিতে পারলাম না ইয়ার সমান কোনো দুঃখই নাই আমি কিসের নাগরিক আমি কোনো এদেশের নাগরিকই না এমনই নিজের ভিতরে এমনই কষ্ট লাগে যারা আসছে তারা কি দেশের কোনো উন্নয়ন করছে না বা কাজ করছে না দেশের উন্নয়ন তো আমার দরকার না আমার দরকার হলো ডাল ভাত আমি ডাল ভাত খাই শান্তি পাবো আমি দেন দ্রব্য বাজারে এজেন 1000 টাকার বাজার কিনছি হ্যাঁ 2 আঙ্গুলে রিস্কা নিয়ে যাইতেছি তারপরে অন্য অনেক কিছু কিনতে পারিনি প্রত্যেকটা জিনিসের এত দাম যেটা কোন 10 দোয়ান জায়গায় 1 দোয়ান থেকে অল্প করছিল আলোই আর আমাদের হলো ডাল ভাত ডাল ভাত সরকার যদি দ্রব্য বাজারটা কমায় রাখতে পারতো তাহলে আমরা বুঝতাম যে সরকার আমাদের দিকে চাইছি প্রত্যেকটা জিনিসের দাম শুধু বাড়তেই আছে তা আমাদের দাম আছে ভীষণ এসে নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত মনে করেন আমি নৌকা মার্কা ভোট দিয়ে আমার গোষ্ঠী দিছে মরে গেছে এখনো অনেকে দেয় আমি দেন একটা সামান্য মানুষ প্রধানমন্ত্রীর ফুপুর কাম করছি কিন্তু একটা দুষ্কি লৌকা মার্কার হাসিনা ঠিকই ভালো কিন্তু ছেলেবেলা কয়েকটা আছে একটু খারাপ নির্বাচনের আগে যেটা হওয়ার কথা এরকম তো তেমন কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে যেমন মানুষ মিছিল মিছিল করতো ওইটা দেখতে পাচ্ছি না ঠিক আছে অনেক মানুষ একসাথে জড়ো হইতো বিভিন্ন দল অংশগ্রহণ করতো এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না নির্বাচন কবে তাও বলতে পারি না হ্যাঁ নির্বাচন তো কবে নির্বাচন হন লাগে না এর আগেই পাশ করে বইয়ে থাকে কি বলবো বলেন এই 7 জানুয়ারি তো নির্বাচন তো এইবার নির্বাচনে কারা কারা দাঁড়াইছে জানেন না তা জানি না কিন্তু জানে না এই জন্য কিন্তু এ জানি না লাভ নাই কোনো এর পিছিয়ে ঘুরেও কি করব ভোট কেন্দ্রে যাই ভোট দেওয়া হয় না আপনি তো দেশের নাগরিক তো আপনার আপনি তো ভোট দিবেন বলে কি নাগরিকত্ব তো নাই এখন আমাদের দেশের মধ্যে মানুষের থেকে অমানুষ বেশি কি করা দরকার আসলে এটা এটার জন্য যা করণীয় সরকারের করণীয় আছে সরকার এক নম্বর দেখতে হবে যে আমার সাধারণ গরিব আমার এই দেশের 80-90% লোক হলো গরিব এই 90% বাঁচানোর জন্য সরকার চিন্তাধারা করতে হবে যে এই 90% কী খায় বাঁচতেছে আমাদের দরকার হলো ডাল চাল হলুদ মরিচ পেঁয়াজ এগুলির
দাম যদি কম থাকে তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি। এগুলির দাম তো এগুলির দাম শুধু বাড়তেই আছে, তো আমাদের আর শান্তি আছে? আমরা চাইছেন যে সরকার আসুক সবাই। হ্যাঁ, সরকার বর্তমান সরকার দেশের উন্নয়ন করছে, যে উন্নয়ন করছে এটা ফৈশালাদের জন্য করছে, আমাদের গরিবের জন্য না। মেট্রোরেলে যে ভাড়া করছে, এই ভাড়া কি আমরা যাইতে পারবো? আমরা গাড়িতে উঠলে একটা মানবতা আছে, ভাড়া না থাকলে গাড়িওয়ালা যদি কেউ ভাই আজকে সমস্যা আছে ভাড়া নাই, উনি আমার সম্মান করে নিয়ে যায় আর ভাড়া চায় না। আর মেট্রোরেলে আমার উঠতে হলে 50 টাকা, কাজী ভাড়াতেন ভাড়া গেট 50 টাকা ভাড়া, তো এই 50 টাকা আগে দিয়া লইতে হয়, তারপর গাড়িতে উঠতে হয়। তা আমি আমার কি আমার পক্ষে সম্ভব, গরিবের জন্য সম্ভব মেট্রোরেলে উঠা? তো এটা দেশের উন্নয়ন করছে, এটা হলো ফৈশালাদের জন্য, বড় বড় চাকরিজীবীদের জন্য।